বাংলাদেশে আছে এমন একটি গ্রাম যেখানে সবকিছুর সাথে মিশে আছে গাঁজা। ব্রিটিশ সরকারের আমলে বাণিজ্যিকভাবে গাঁজা চাষ শুরু হয় নওগাঁয়। সেই থেকে এই গ্রামের গাঁজা চাষের সাথে মিশে আছে মানুষের জীবন। গাঁজা সমবায় সমিতি গাঁজার হিমাগার থেকে সবকিছু মিশে আছে গাঁজার সাথে। গাঁজার জন্য সেখানে আছে শত কোটি টাকার সম্পদ। কিভাবে গড়ে উঠল এই গাঁজার রাজ্য, এখন কিভাবে চলছে সবকিছু, তার সবটাই জানবো এই রিপোর্টে। ব্রিটিশ সরকারের আমলে বাণিজ্যিকভাবে গাঁজা চাষ শুরু হয় নওগাঁয়। এই জেলাকে তিনটি সার্কেলে ভাগ করে গাঁজা চাষ করা হতো। এরই ধারাবাহিকতায় চাষিদের পুনর্বাসনের লক্ষ্যে 1917 সালে গঠন করা হয় এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গাঁজা উৎপাদনকারী পুনর্বাসনকারী সমবায় সমিতি। সমিতির সদস্য সংখ্যা মোট 540 জন। কিন্তু 1974 সালে এটিকে মাদক বিবেচনায় বাণিজ্যিকভাবে কারবার বন্ধে জেনেভা কনভেনশনের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয়। 1948 সালের 25 এপ্রিল বন্ধ করে দেওয়া হয় বাণিজ্যিকভাবে গাঁজা চাষ করা। এরপর থেকেই জেলা জুড়ে ছড়িয়ে আছে গাঁজা চাষের জমি। প্রায় 40টি পাকা ভবন, হিমাগার সহ শত কোটি টাকার সম্পদ আছে এখানে। আর এই সম্পদের মধ্যে বেশ কয়েকটি ভবন আছে যেগুলি কিনা দোতলা। এর মধ্যে 5টির মতো পাকা ভবন সরকারিভাবে ব্যবহার করা হচ্ছে। গাঁজার বিপুল সম্পদের মধ্যে রয়েছে মোট আবাসিক স্থাপনা 25টি, শহরের ভেতরে 4টি ও বাইরে 3টি পুকুর, একটি বিশাল দীঘি, 22টি স্টাফ কোয়ার্টার, 5টি মার্কেট, একটি গাঁজা হিমাগার এবং গাঁজার সংরক্ষণাগার। কিছু ভবন পরিত্যক্ত রয়েছে, কোয়ার্টারগুলো ইতিমধ্যে লিজ দেওয়া হয়েছে। কয়েকটি ভবনে নওগাঁর সরকারি বিভিন্ন দফতরের কর্মরত কর্মকর্তা কর্মচারীরা থাকেন। পুকুরগুলো বিভিন্ন মেয়াদে লিজ দেওয়া হয়েছে। জানা যায় দীর্ঘদিন ধরে এই সমিতির কমিটি নেই, এই জন্য এসব দেখাশোনা করেন জেলা প্রশাসক। লিজ বা ভাড়া বাবদ প্রাপ্ত অর্থের পরিমাণ জানা যায়নি, তবে সমিতির নামেই এসব সম্পদ ভাড়া বা লিজ দেওয়া হয়েছে। নতুন কমিটি করে খুব তাড়াতাড়ি যাবতীয় অর্থ ও দায়িত্ব কমিটিকে দেওয়া হবে। নওগাঁও সদর উপজেলার কার্তিকপুর গ্রামে সাখাওয়াত হোসেন বলেন, একটা সময় আমরা গাঁজা চাষ করতাম। গাঁজা চাষের টাকায় সংসার চলত আমাদের। শুধু সংসার নয়, গাঁজা চাষের টাকায় 3টি সন্তানকে উচ্চ মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত করেছি। সেই সন্তানরা আজ বড় জায়গায় চাকরি করছে। বেশ কয়েক বছর গাঁজা চাষ করেছে এ জেলার অনেক কৃষকরাই। সেই সময় বেশ লাভজনক ছিল গাঁজা চাষ, যদিও হঠাৎ বন্ধ করে দেওয়ায় প্রাথমিকভাবে ক্ষতির মুখে পড়ে গাঁজা চাষিরা। মাসুদুর রহমান রতন নামে এক ব্যক্তি জানায়, গাঁজাকে ঘিরে নওগাঁও শহর জুড়ে যেসব সম্পদ রয়েছে এর থেকে প্রাপ্ত অর্থের লভ্যাংশ সমিতির সদস্যরা পান না। এগুলো পুরোটাই এখন বেদখল হয়ে গেছে। সম্পদের সঠিক ব্যবহার এবং সদস্যরা যাতে করে এসব সম্পদের লভ্যাংশ পায়, সেজন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। এসব সম্পদ যদি সঠিকভাবে ব্যবহার করা যায় এবং কমিটি প্রয়োজন মাফিক ব্যবহার করতে পারে, তাহলে আরও বেশি লাভবান হবে কমিটির সদস্যরা এবং সমিতির সদস্যরা, যারা কিনা একসময় গাঁজা চাষ বন্ধ হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি আরও বলেন, এটির জন্য সরকারের সুনজর প্রয়োজন। এসব বিষয়ে জেলা প্রশাসক বলেন, গাঁজা সোসাইটির বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করেছি। দ্রুতই নির্বাচনের মাধ্যমে উপযুক্ত কমিটি করা হবে, যাতে করে সকল সম্পদ সঠিকভাবে ব্যবহার করা হয় এবং দেখভাল করা হয়।